সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি কি বলবো খালা আসছে। তিনি আসলে একজন সাধারণ মানুষ না, তিনি একজন অসাধারণ একজন অভিজ্ঞ মানে কি বলবো কবিরাজ বলেন বা কবিরাজের চিকিৎসার পেশার সাথে বহুদিন যাবৎ জড়িত, এবং তার যে জীবনসঙ্গী তিনিও একজন অভিজ্ঞ কবিরাজ। এবং যে পরিবারে বড় হয়েছে সেই পরিবারে তার মা বাবারাও তার পূর্বপুরুষ থেকেই এই পেশায় জড়িত, সেরকম একজন অভিজ্ঞ মানুষকে আজ পেয়েছি। তার মুখ থেকে চলুন আমরা শুনি তিনি কি কি বিষয়ে কবিরাজি চিকিৎসা দিয়ে থাকেন। খালা আপনার নাম কি? আমার নাম শিল্পী মকবৈদ্য কবিরাজ। মকবৈদ্য কবিরাজ, হ্যাঁ। এটা কি আপনাদের মানে পারিবারিক সূত্র থেকে আপনারা কি বৌদ্ধ? পারিবারিকভাবেই তো বৌদ্ধ আপনারা নাকি? জি জি জি, আমার পারিবারিক থেকে বৌদ্ধ। কিন্তু ওই যে মক যে কবিরাজ, উনি আমার গুরুজন। গুরু মানে কি? উনি কি আপনার আসলে মানে স্বামী নাকি আসলে উস্তাদ, কোনটা? উনি আমাদের গুরুজন, উস্তাদ, শিক্ষা করি। শিক্ষা শিক্ষা উনির কাছে আমি আজকে 30 বছর ধরে শিক্ষা করি। আচ্ছা, আপনার যে স্বামী, স্বামী কি করে? স্বামী কি এই পেশায় জড়িত? না, স্বামী তো এই পেশায় জড়িত। স্বামী তো থাকে বিভিন্ন রাষ্ট্র। আচ্ছা আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে দুটো ছেলে আছে, একটি মেয়ে আছে। তারাও কি এই পেশার সাথে জড়িত নাকি? না না, মেয়েদের বিয়ে দিয়ে দিছি। ছেলে দুইটা লেখাপড়া করে, কাঁচা মাল টাল বেঁচে একটা দোকান করে। আপনার হাতে যে একটা পোস্টার দেখতেছি, আসলে এখানে যে অনেক ধরনের মানে বিষয় লেখা আছে আর কি, এইগুলা বিষয়ে কি আপনি ট্রিটমেন্ট দেন না? এটা আপনার গুরুজি দিয়ে থাকে? এই গুরুজন আমাদের এইটাই শিক্ষা। আমি আজকে 30 বছর ধরে আমি শিক্ষা। আমি কি কি করি আপনি শুনেন। জি জি, আমি হয় যে ছেলে সন্তান না হয়, জি, কি মেয়েদের প্রেম ভালোবাসা, জি, মেয়েদের কতজনের বিয়ে নষ্ট হয়ে যায়, জি জি, কতজনের ছেলে সন্তান হয় না, জি, কতজনের হাঁপানি থাকে, জি, অন্য অসুখ থাকে, যেমন বসীকরণ করা, বান টুনা মারা, ব্যবসায়িক কাজে মানে বাধা, বিদেশ যাওয়ায় বাধা, এরকম ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন নাকি সাধারণ কয়েকটা দিয়ে থাকেন? ইনশাল্লাহ, যেটা বলছেন যে বাধা, যে কোনো কাজে আশা নষ্ট হয়ে যায়, আল্লাহর রহমতে সেসব কাজ করি। আচ্ছা আচ্ছা, আগে আল্লাহ। এখন আপনি তো ধরুন মোটামুটি অনেক বছর ধরে আছেন এর সাথে, এখন দেখেন মানুষ কিন্তু এই পেশার সাথে অনেকেই প্রতারিত হচ্ছে, তারা কিন্তু আসলে বিশ্বাস করতে চায় না, মানে তাদেরকে কিভাবে বিশ্বাস করাবেন? আল্লাহর রহমত তাদের বিশ্বাস, যদি উনি আমাকে বেদিদের উনি করে থাকে, জি, যদি আমাকে বিশ্বাস করে, আমি বিশ্বের দেখি হচ্ছে টেকা, জি, আগে উনিদের যদি রূপ থাকে, কোনো মেয়ের বিষয় থাকে, কোনো ছেলে সন্তান না হয়ে থাকে, কোনো একটা হাঁপানি থাকে, কোনো অন্য অসুখ থাকে, ওর চেষ্টা করে দেবো উনি রূপ ভালো করে, উনি আমাকে বিশ্বের দেখে পরে টাকা দেবে। আচ্ছা আচ্ছা, এর আগে আমি টাকা খাই সেটাই, কারণ এই বিষয়ে আসলে যদি আপনি সফল হন দেখবেন আপনার কাছে মানুষ চিকিৎসা নিতে ইনশাল্লাহ অনেক। আপনি দেশের বাইরে যারা থাকে তাদেরকেও চিকিৎসা দিতে পারেন নাকি? বাইরে থেকে, বাইরের জন্যই আমি এই গুরুজনকে নিয়ে আমি এই উনির কাছে। আচ্ছা, আমি বাইরে এখন। আচ্ছা, আপনার আপনার গুরুজনের নাম কি? আনন্দ মক বৈদ্য। আনন্দ মক বৈদ্য ঘোষ। আচ্ছা আচ্ছা, উনি হলো আপনার গুরুজন। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, যারা আসলে চিকিৎসা নিতে চান তারা দেখতেই পারতেছেন আসলে তার এখানে নাম্বারও আছে, মোবাইল নাম্বারও আছে, এই ঠিকানাও যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করলে আপনারা এই খালার সঙ্গে বা এই যে আনন্দ মক বৈদ্য সঙ্গে আপনারা যোগাযোগ, এই নাম্বারটাই তো আপনার? জি জি, আপনার কাছে থাকে, ওনার কাছে একই তো, দুইজন তাই না? আমার কাছে থাকে বেশি সময় সেটাই, কি আমার গুরুজনের কাছে থাকে, আমার দেশটা গুরুজনের কাছে, গুরুজন আমার কাছে দেশে। এখন যদি বেশি চার্জ হয় তো গুরুজনই কাজ করে, উনিও টাকা খায় না। বিদেশের যদি উনি চেষ্টা হয়, আল্লাহ পাক ভালো থাকে, উনি বিশ্বাসে ভালোবাসায় তো পরে আমারে খুশি করবে সেটাই। তা আপনার থাকেন কোথায়, আপনাদের ঠিকানাটা কোথায়? আমাদের ঠিকানা হচ্ছে ওই যে লেখা আছে এখানে দেখেন, এই ঠিকানা এখানে থাকে, ঠিকানা জাফলং, জাফলং এখানে সিলেট। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানেই থাকেন? জি। আচ্ছা আচ্ছা, তো ওইখানে, হ্যাঁ ওইখানে তো অনেকে হয়তো যাইতে পারবে না, মোবাইলে যদি যোগাযোগ করে সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট দিতে তো কোনো সমস্যা নাই। আল্লাহর রহমত, যদি উনিরা না যায় বিদেশ, বিদেশ থাকে, অলরানি থাকে, উনি আমাকে নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা আচ্ছা, নাম ঠিকানা দেবে, নাম ঠিকানার ভিতরেই আমি উনি চেষ্টা করব। এই নাম্বারটা দেন, আমি অবশ্যই নাম্বারটা ভিডিওর মধ্যে দেবো, আবার বলে দিচ্ছি। হ্যালো বিয়াস, যারা এই খালার সঙ্গে যোগাযোগ করতেছেন বা এই পেশায় যারা আসলে চিকিৎসা নিতেছেন তারা অবশ্যই তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01715114843। নাম্বারটা খোলা থাকে তো?
যা এক নাম্বারটা সবসময় খোলা থাকে, আর পোস্টারটা আপনারা দেখতে পারতেছেন। অবশ্যই যে কোনো বিষয়ে আপনারা যদি ট্রিটমেন্ট নিতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করলে আশা করি সুফল পাবেন। তা আপনি কি আর কোনো কিছু বলতে চান? আমি তো আর কিছু বলতে চাইনি বাবা। হ্যাঁ, এই যতটুক বলছি অতটুকুই তো আল্লাহ পাক মুনিদের প্রতি রূপ থাকে আমাকে বলবে, আমি চেষ্টা করে দেবো ইনশাল্লাহ। ভিতরে মোবাইলের ভিতরে কাজ হলে উনি টাকা পাঠিয়ে দেবো। সেইটাই সেইটাই। তা যাই হোক, কালা ভালো থাকবেন, দোয়া করবেন সবার জন্য, আপনি যেহেতু মুরব্বী মানুষ। ঠিক আছে, তা দর্শক ভাইদের বলি আজ এই পর্যন্তই, আপনারা আসলে একবার হলেও যোগাযোগ করে চেষ্টা করে দেখতে পারেন।